বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি চীনের যাত্রা যেন সম্পূর্ণ বিস্ময়কর। মাত্র ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের তালিকায় নাম লিখিয়েছে মাও সেতুংয়ের এই দেশ। প্রযুক্তিগত উদ্ভাবন আর নির্মাণ শিল্পে একের পর এক চমক দেখাচ্ছে চীন। ২০১৯ সালে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল হিসেবে আক্রান্তের ভয়াবহতা দেখেছে চীন। সে সময় ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় এসেছে দেশটি। মাত্র ৬ দিনের মধ্যে করোনা ভাইরাসের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করেছিল দেশটি। এখানেই শেষ নয়, এরপর বহু বিস্ময়কর স্থাপনা তৈরি করেছে চীন। মাত্র একদিনেই ১০তলা ভবন তৈরি করেছে চীন। চীনের হুনান প্রদেশের চ্যাংশায় মাত্র ২৮ ঘন্টা ৪৫ মিনিটে এই ভবনটি তৈরি করেছে চীন। ভবনটিতে মোট ২০টিরও বেশি ল্যাব রয়েছে। সবার ব্যবহারের জন্য নিচতলা রয়েছে উন্মুক্ত। বাংলাদেশি টাকায় এই ভবন নির্মাণ করতে খরচ হয়েছে মোট ২৩ কোটি টাকা। চীন ভিত্তিক মার্কেট কোম্পানি বোর্ড গ্রুপের তৈরি এই দালান মূলত ছোট ছোট কন্টেইনারের অসংখ্য টুকরা দিয়ে সম্মিলিত। ভবনটি তৈরির জন্য প্রথমে অসংখ্য ছোট ছোট টুকরা তৈরি করা হয়, এরপর সেই কন্টেইনার তার উপর একটা জোড়া লাগিয়ে ভবনটি তৈরি করা হয়। এভাবে ভবন তৈরির প্রক্রিয়াকে বলা হয় মডিউলার হাউজিং। অসংখ্য টুকরোর সমন্বয়ে গঠিত হলেও ভবনটিতে রয়েছে বিদ্যুৎ, পয় নিষ্কাশন, রান্নাঘর, টয়লেট সহ সব ধরনের সুবিধা। মাত্র একদিনে বানানো হলেও ভবনটি টেকসই এবং ভূমিকম্প প্রতিরোধী। বিভিন্ন অংশের সমন্বয়ে তৈরি করা হয়েছে বলে ভবনটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর সম্ভব। জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশেও এই ভবন স্থানান্তর করা যাবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, শিগগিরই এই প্রযুক্তিতে ২০০তলা ভবন নির্মাণ করা হবে।